ছেলেরা তোমরা যোগ বিয়োগ জানো? আমি বলছি তোমরা যোগ বিয়োগ জানো না, জানো? তাহলে আমি ছোট্ট করে একটা যোগ দিই, করে দেখাতে পারবে তো? আচ্ছা তাহলে দিচ্ছি, দেখো মনোযোগ দিয়ে। কত লিখেছি? দুই যুক্ত শূন্য সমান কত হবে দেখাও। তোমরা তো বললে জানো, দেখাও তাহলে। আসো, কত লিখলে? দুই। দেখো এটা কিন্তু ভুল হবে, আমি বলেছিলাম তোমরা জানো না, দেখো ভুল হবে, আমি প্রমাণ করে দিচ্ছি। কিন্তু দেখাই তাহলে, দেখো হয় হস্যকার যুক্ত ল সমান ন, কি হলো? তাহলে তুমি ভুল করে করলে কেন? ভুল হয়েছে, হ্যাঁ, তাহলে তোমাকে শাস্তি পেতে হবে, তাই তো? ভুল করে শাস্তি পেতে হবে তো? শাস্তি আমি তোমাকে দেবো না, ছবি এঁকে দিচ্ছি। দেখো তোমরা ভুল করলে কিরকম কষ্ট পাও বা কেঁদে ফেলো, সেটা আমি ছবি দ্বারা বোঝাচ্ছি। দেখো তাহলে, এই তোমার ছবি আঁকা হচ্ছে কিন্তু। হলো তোমার ছবি? তুমি হাসছো তো? কি কেন কাঁদছো? ভুল করেছে বলে। তাহলে আমি এর উল্টোটা করছি, দেখো। এবার এই জিনিস দিয়ে এই দুই যুক্ত শূন্য সমান ঠিক হবে, এটা ভুল হয়েছে তো? এবার ঠিক হবে, তাহলে তুমি হাসতে পারবে। হাসা পছন্দ করো তো? আচ্ছা ঠিক আছে, দেখো এবার আমি নিজেই করছি। দেখো দুই বিযুক্ত শূন্য সমান কত হবে? দুই। দেখো দুই, এবার দেখো হয় হস্যিকা যুক্ত ক সমান হয় হস্যিকা যুক্ত ক, এটা কি হলো? তাহলে ঠিক হয়ে গেল। এবার তাহলে কি করবে তুমি? হাসবে, তাই তো? হ্যাঁ, তুমি হাসতে পছন্দ করো, তাই তোমাকে হাসাচ্ছি। দেখো টাটকা হাসি একদম, তাই তো? টাটকা হাসি হলো, তাহলে ঠিক হলো। আর তোমরা যেটা করলে তোমারটাও ঠিক আর আমারটাও ঠিক, আমি প্রমাণ করতে চেয়েছি যে ওইটা যেটা করলে ওইটা ভুল হবে, এবং ওইটাকে আমি শেষে ঠিক করে দিলাম। খুশি হয়েছো? ঠিক আছে, থ্যাংক ইউ।